আপনার পুরাতন বাইকটি বিক্রি করে আপনি যেভাবে বড় ধরনের বিপদে পড়তে পারেন, আজকের এই ভিডিওতে এই বিষয়টি আমি ক্লিয়ার করব। অনেকেই পুরাতন বাইক ছিল যেটা বিক্রি করে নতুন একটি বাইক কিনেছেন, তো এই বাইক ক্রয় বিক্রয়ের বিষয়টি আপনি শুধুমাত্র স্ট্যাম্পের মাধ্যমে সীমাবদ্ধ করেছেন এবং এর বাহিরে বিআরটি এর মাধ্যমে নেম ট্রান্সফারের কোনো প্রসেসে আপনারা যাননি। এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেব। পুরো ভিডিওতে আপনাদের সাথে রয়েছি আমি নাজিম পাটোয়ারি। প্রিয় ভিউয়ার্স, আপনার যে বাইকটি রয়েছে আপনি হয়তোবা কোনো প্রয়োজনে অথবা নতুন বাইক কিনবেন, আপনি পুরাতনটি বিক্রি করে ফেলেছেন। বিক্রি করার সময় আপনি হয়তো 300 টাকার স্ট্যাম্পে এটা লিখিত নিয়েছেন, যেটার একটা কপি তার কাছে রয়েছে আর একটা কপি আপনার কাছে রয়েছে। এখন বিআরটি এর মাধ্যমে যে নাম পরিবর্তনের বিষয় রয়েছে সেটা আপনি করেননি। এই না করার ফলে আপনি যে বড় ধরনের বিপদে পড়বেন সেটাই এখন বিস্তারিত বলে দিচ্ছি। ধরুন আপনি যার কাছে বাইকটি বিক্রি করেছেন সে এই বাইকটি নিয়ে রাষ্ট্রবিরোধী অথবা সমাজবিরোধী অথবা মাদক সংক্রান্ত কোনো কাজে জড়িয়েছে, সেক্ষেত্রে কখনো যদি আইন শৃঙ্খলা বাহিনীর হাতে এই বাইকটি পড়ে, সেক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনী উদাহরণস্বরূপ বাইকটি আটক করলো, যে বাইকটি চালিয়েছে সে পালিয়ে গেল, বাইকটি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে চলে গেল এবং তারা এই বাইকটির যে নাম্বার রয়েছে নাম্বার দিয়ে বিআরটিতে অনুসন্ধান দিবে। অনুসন্ধান দিলে মালিকের নাম বের হয়ে আসবে, পূর্বের মালিক, যেহেতু বিআরটি এর মাধ্যমে নাম পরিবর্তন করা হয়নি। পূর্বের মালিকের নাম আসলে এই যে অন্যায় কাজটি সংগঠিত হয়েছে এই কাজটির সাথে অটোমেটিক এই বাইকের পূর্বের মালিক, যার নামে বিআরটিতে নামকরণ করা হয়েছে, সে যুক্ত হয়ে যাবে। হয়তো যে বাইক চালিয়েছে সে প্রথম আসামির মধ্যে যাবে না, যে যার বাইক সে প্রধান আসামি হয়ে যাবে, অথচ সে কিন্তু জানেও না তার বাইক দিয়ে যে এই ধরনের কাজ হয়েছে। সে ভাবছে আমি তো বিক্রি করে ফেলেছি, স্ট্যাম্প আছে, স্ট্যাম্পে সে ক্রেতা, তার তথ্য রয়েছে। এখন বিআরটি এর মাধ্যমে যখন আপনি অপরাধী হয়ে গেলেন তখন আপনাকে পুলিশ খুঁজবে এবং আপনাকে খুঁজে বের করার পর হয়তো আপনি আপনার স্ট্যাম্পের একটা ফটোকপি বা কপি শো করবেন, যে এই যে আমি বিক্রি করেছি এই ব্যক্তির কাছে, এটা হচ্ছে ডকুমেন্টস। এখন আপনি যখন এটা শো করবেন, বিআরটি এর রুলস রেজুলেশন অনুযায়ী যখন কোনো গাড়ি ক্রয় বিক্রয় হবে সেটা অবশ্যই বিআরটি এর যে সুনির্দিষ্ট নিয়মাবলী রয়েছে সেটা মেনটেন করে ক্রয় বিক্রয় হতে হবে, নেম ট্রান্সফার করে। এখন আপনি নেম ট্রান্সফার না করার কারণে এই মামলায় আপনি হয়ে যাবেন আসামি এবং আপনি হয়তোবা আদালতের মাধ্যমে এটা যদি সুনির্দিষ্টভাবে প্রমাণ করতে ব্যর্থ হন সেক্ষেত্রে এই মামলার আসামি হিসেবে সাব্যস্ত হয়ে সাজা আপনি পাবেন। এবার আসেন, এই যে পূর্বের যে ব্যক্তি কিনে নিয়েছে সে কীভাবে বেঁচে যাবে? সে বেঁচে যাবে যে বিভিন্নভাবে স্ট্যাম্প যেহেতু ভ্যালুয়েবল না, এই ক্ষেত্রে স্ট্যাম্প ততক্ষণ পর্যন্ত ভ্যালুয়েবল যখন আপনি ইনস্ট্যান্ট চুক্তি করেছেন বিআরটি এর নেম ট্রান্সফারের আগ পর্যন্ত, এবং বিআরটি এর নেম ট্রান্সফারের জন্য আপনি সময় পাবেন এটা সম্ভবত আনুমানিক 2 মাস, এর বেশি নয়। কিন্তু আপনি যুগের পর যুগ বা বছরের পর বছর অন্যের বাইক চালাচ্ছেন বা আপনার বাইকটি অন্য কেউ চালাচ্ছে যেটা আপনার নামে এখনও রয়ে গেছে, যত ধরনের ঝামেলায় পড়বে আইনগত সকল ঝামেলার জন্য বিআরটি এর যার নাম রয়েছে বাইকের কাগজপত্রে সেই এটার সাথে সম্পৃক্ত হয়ে যাবে। এজন্য যখনই আপনি কোনো বাইক বিক্রয় করবেন সেটা 5 থেকে 7 হাজার টাকা খরচ, 7 হাজার টাকা খরচ হয় যেটাতে আমি জানি যেতটুকু, এই টাকাটা খরচ করে হলেও যিনি ক্রয় করবে তার নামে নেম ট্রান্সফার করে দেবেন, অন্যথায় যে কোনো সময় বড় ধরনের কোনো সমস্যায় পড়তে পারেন। আর আরেকটা বিষয় হচ্ছে যিনি ক্রয় করবেন তিনিও সমস্যায় পড়তে পারেন। কিভাবে? সেটা হচ্ছে যিনি ক্রেতা তিনি হয়তো 5 লাখ টাকা বা 3 লাখ টাকার একটা বাইক, 3 লাখ টাকার বাইকটা উনি 2 লাখ টাকা দিয়ে কিনেছেন, স্ট্যাম্পের মাধ্যমে ক্রয় করেছেন, এরপর উনি নাম ট্রান্সফার করেননি। যিনি বিক্রেতা তিনি ধরুন মৃত্যুবরণ করেছে, মারা গেছে, এখন এই বাইকটি কিন্তু বিক্রেতার নামেই থেকে গেল। যদি বর্তমান স্ট্যাম্পের মাধ্যমে যে ক্রেতা ক্রয় করেছে তিনি যদি কোনো আইনি জটিলতায় পড়েন অথবা পুলিশ কখনো আটকায়, তখন কিন্তু পুলিশ এটা রিলিজ দেওয়ার জন্য বা আইন কোর্ট এটা রিলিজ দেওয়ার জন্য মূল মালিককেই খুঁজবে। স্ট্যাম্পের মাধ্যমে শো করলে সেটা তারা গুরুত্ব দিবে না, সেটার প্রায়োরিটি খুবই নগণ্য হবে এবং আপনি প্রপার মালিক হতে পারবেন না। এজন্য যখনই কোনো কেনা বেচা করবেন রাষ্ট্রীয় নিয়ম বিআরটি এর নিয়ম অনুযায়ী আপনি অবশ্যই নেম ট্রান্সফার করে নেবেন। 5-7 হাজার টাকা খরচ হলেও এটা আপনার জন্য নিরাপদ, কারণ বড় ধরনের দুর্ঘটনা ঘটার আগে 5-7 হাজার টাকা আপনার কাছে হয়তো বা বড় মনে হতে পারে, কিন্তু দুর্ঘটনায় যখন পড়ে যাবেন তখন মনে হবে না এই 5-7 হাজার টাকার চাইতে আমার ওইটার নাম পরিবর্তন করাই সবচেয়ে উত্তম ছিল। প্রিয় ভিউয়ার্স, এই ধরনের ভিডিও অনেকেরই কিন্তু প্রয়োজন, সচেতন করার জন্য ভিডিওটি বেশি বেশি শেয়ার করুন এবং যারা ইউটিউব থেকে দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ফেসবুকে দেখে থাকলে ফলো দিয়ে রাখুন। আমাদের সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।